দীর্ঘদিন ধরে চোখের অভ্যন্তরে রক্তক্ষরণ সমস্যায় ভুগছেন তরুণ বয়সী কণা চিকিৎসকরা বলছেন তিনি চোখের রেটিনার রক্তনালীর সমস্যায় আক্রান্ত কিন্তু তিনি হাসপাতালে আসার পর প্রথম জানতে পারেন যে তিনি ডায়াবেটিসে ভুগছেন রক্তকরণ হয়েছে চোখের ভিতরে আমার চোখের সমস্যা থেকে ডাক্তার বলেছে যে আপনার চোখে যে রক্তকরণ হয়েছে আপনার ডায়াবেটিস আছে কিনা আপনি সেটা পরীক্ষা করে চেক করেন মধ্যবয়সী খুরশিদা বেগম তিনি কয়েক বছর ধরেই ডায়াবেটিসে আক্রান্ত চোখের নানান সমস্যায় ভুগে এক চোখের দৃষ্টিশক্তিও হারিয়েছেন কিন্তু তিনি জানেন না যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণেই তার চোখের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে এই আমি রাজধানীর আগারগায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দু হাজার চোদ্দ সাল থেকে চালু ডায়াবেটিক রেটোনোপ্যাথি ক্লিনিকে বারো হাজার ডায়াবেটিক রোগী শনাক্ত হয়েছে তাদের অনেকেই চোখের রেটিনার রক্তনালীসহ নানান জটিলতায় আক্রান্ত যে রোগীটা ডায়াবেটিস রোগে আক্রান্ত তার চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে কি করেনি তাহলে সে জানতে পারলো সে তার ডায়াবেটিস যে রোগটা আছে এই রোগটাকে সে কন্ট্রোল করতে পারবে ডায়াবেটিস হলে চোখ পরীক্ষা করা উচিত এবং প্রতি বছর কমপক্ষে একবার চোখ পরীক্ষা করা উচিত বিশেষজ্ঞরা বলছেন দেশে অন্ধত্বের মূল কারণ যদিও ছানি কিন্তু ডায়াবেটিস জনিত কারণে অল্প বয়সে ও কর্মক্ষম অবস্থায় অন্ধত্বের ঝুঁকিতে আছে অনেক মানুষ আট হাজারের বেশি রুগী আমাদের পুরুষ এবং প্রায় চার হাজার রুগী হচ্ছে আমাদের মহিলা এবং তাদের ওভারঅল শতকরা ত্রিশ ভাগ রুগী আমরা পেয়েছি যাদের ডায়াবেটিকজনিত কারণে চোখের সমস্যা আছে অর্থাৎ ডায়াবেটিক পেতে আছে অ্যাভারেজ ধরি আঠারো ভাগ তাদের কোনো না কোনো চিকিৎসা প্রয়োজন পড়েছে এবং সেটা আমরা চিকিৎসা দিয়েছি আর বাকিদের অ্যাডভাইস যে আপনার হয়তো ডায়াবেটিক নিয়ন্ত্রণ নাই অথবা কোলেস্টেরল নিয়ন্ত্রণ নাই অথবা উচ্চ রক্তচাপ আছে এমন বাস্তবতায় নারী ও ডায়াবেটিস এবং সকল গর্ভধারণী হোক পরিকল্পিত স্লোগানে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস কেকা চ্যানেল আই ঢাকা